হ্যালো এভরিওয়ান, কি খবর সবরে? সো যোনে যোনে জয়েন কৰিছা, কাইন্ডলি প্লিজ শেয়ার কৰি দিয়া সেশনটো, সো বেলেগেও যেন বেনিফিটেড হয়। ওকে, ময়ো শেয়ার কৰি দিলো। ওকে, দীপঙ্কর হ্যালো, মনীষা হ্যালো, কি খবর? অলরাইট, সো বিফোর গোয়িং টু দ্য ক্লাস, তোমালোকে সবে জানা এই টার্গেট 22K ব্যাচৰ বিষয়ে, নহয় জানো? এটা ফ্রি ব্যাচ অলরেডি আমার চলি আছে, আৰু এটা পেইড ব্যাচ ইট ইজ কামিং আপ। ওকে, 9 জুনৰ পৰা আৰম্ভ হ'ব, 9 AM to 6 PM থাকিব, ঠিক আছে? নাও দিস ব্যাচ ইট উইল বি ইউ নো কভার্ড ফ্রম দ্য বেসিক, তোমালোকক পুরা বেসিকৰ পৰা শিকোৱা হ'ব বস্তুকেইটা, এণ্ড ইট উইল বি দা গ্রেড থ্রি, মানে এই 22,000 ভেকেন্সিজ আছে। অলরাইট, ইট উইল বি ওরিয়েন্টেড অন দ্যাট, মানে গোটেইটো ইট উইল বি অন দ্যাট অনলি, বেশিরভাগ আমি তাতে জোর দিম, সো দ্যাট ইউ অল ক্যান ক্লিয়ার, ঠিক আছে? সো একেবারে ভাল ব্যাচ হয়, ঠিক আছে? আই থিঙ্ক প্রাইস বেশি নয়, 1500 সামথিং হয়, ঠিক আছে? সো যিমান সোনকালে পারা, লিমিটেড সিটস আছে, তোমালোকে লৈ লব পারা। ওকে, যোনে যোনে সিরিয়াস আছা, বিকজ সিটস কেটা বহুত কম আছে, এতিয়া অলমোস্ট বহুত এডমিশনস হয়ে গৈছে, অলপে সিট বাকি আছে। ওকে, নাও ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবো কারণে তোমাক এই কোডটো ইউজ করব লাগবে, Y775। অলরাইট, ডোন্ট ফরগেট দ্যাট। ওকে, সো হ্যালো মাম্পি, ও অজয়, মর্নিং ক্লাস নহল, মোর গাটো ভাল নাছিলে, সো দ্যাট ইজ মাই মর্নিং ক্লাস নহল। মিন্টু হ্যালো, সমীরান হ্যালো, থ্যাংক ইউ মনীষা, স্বাগতা, গুড ইভিনিং খরগেশ্বর, হ্যালো 9XM, হ্যালো। ওকে, সো উইল স্টার্ট। সো ফার্স্ট কোশ্চেন অন ইয়োর স্ক্রিন, উইচ ডিস্ট্রিক্ট অফ আসাম, ওকে, উইচ ডিস্ট্রিক্ট ওয়াজ সেপারেটেড ফ্রম আসাম এন্ড গিভেন টু পাকিস্তান, সো কোনটো জিলা অসমৰ পৰা লৈ কেনে পাকিস্তানক দিয়া হৈছিলে? এ চিটাগং, খুলনা, সিলহেট ইয়া সালাসাকার, কোৱা। দীপাঙ্কর কৈ আছা, ওয়ান সি শিলা সি মাম্পি সি জে ডিউরি সি, হ্যালো জে ডিউরি, মাম্পি হ্যালো, শিলা হ্যালো। বাকিবোৰ কোৱা, মিন্টু সি, মানিষাও সি, 9XM সি, স্বাগতা সিলহেট, বাস হ্যালো স্যার, হ্যালো শিলা, অলরাইট, স্যার সবে সি কয়ে আসা, রাইট, সবে সি কয়ে আসা, সো কারেক্ট আনসার ইজ ইট ইজ সিলহেট, ভেরি ভেরি গুড, সো সবে সি কয়ে আসা, ভেরি গুড। নাও 1947ত কেতিয়া হৈছিলে এইটো? 1947, তোমালোকে এটা পেন বা পেপার বা কিবা লৈ কেনে ইউ নো থাকা, অলরাইট, পিডিএফ টো মই প্রোভাইড কৰিয়ে দিম স্টিল, ওকে, বিকজ ইউ উইল হ্যাভ টু মেক নোটস, ঠিক আছে? নোটস কেটা বনাব লাগিব, সো বেটার পেন এন্ড পেপার লৈ কেনে বহা বা কপি আৰু পেন লৈ কেনে বহা। নাও 1947ত সিলহেট টো মুসলিম মেজরিটি আছিলে, কিন্তু আগত কিন্তু নাছিলে, অলরাইট, সিলহেট কিন্তু মুসলিম মেজরিটি নাছিলে, যেতিয়া নবাবস অফ বেঙ্গল এইবিলাক যে মানুহকেইজন আহিলে তাতে মুসলিমস তেতিয়া আনা হৈছিলে, বা মুসলিমসৰ তেতিয়া লাহে লাহে মেজরিটিটো ক্রিয়েট হল, সো সিলহেটটো মুসলিম মেজরিটি আছিলে। তাৰ পাছত সিলহেটটো কি কৰিলে, ৰেফাৰেণ্ডাম দিলে, ঠিক আছে, যে তোমালোকে কি কৰিবা, তোমালোকে কি 1947ত দিলে যে তোমালোকে পাকিস্তানত জইন কৰিবা নে তোমালোকে ইণ্ডিয়াতে থাকিবা। তেতিয়া এই ৰেফাৰেণ্ডাম যোনটো হৈছিলে, তেতিয়া যে মানুহকেইজন আছিলে সিহঁতে কৈছিলে যে নহয় আমি পাকিস্তানত জইন কৰিম, ঠিক আছে? পাকিস্তান তাৰ মানে ইষ্ট পাকিস্তান, দুটা পাকিস্তান আছিলে, তো সে সাপোজ এইটো ইণ্ডিয়া হয়, অলরাইট, রাফলি ইয়াতে পাকিস্তান আছে, ইয়াতে বাংলাদেশ আছে, সো তেতিয়া এইটো কি কৈছিলে, এইটো ওয়েস্ট পাকিস্তান আছিলে আৰু এইটোক ইষ্ট পাকিস্তান কৈছিলে, ঠিক আছে? সো সিলহেট তেতিয়া ইষ্ট পাকিস্তানত আহি গৈছিলে, ক্লিয়ার? হ্যালো ভিক্টর, হ্যালো রোবিং, অলরাইট, ক্লিয়ার? নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু, আসাম রিজন ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য বেঙ্গল প্রেসিডেন্সি ইন উইচ ইয়ার, ওকে, বঙ্গ প্রেসিডেন্সির পর অসম অঞ্চলক কেতিয়া সেপারেট করা হয়েছিল? 1874, 1889, 1861, 1826, কোয়া?
পাপা কি পাৰি? আচ্ছা, ফাৰ্ষ্ট টাইম আহিছা ক্লাছ কৰিবৰ কাৰণে, বিগ ৱেলকাম টু ইউ। অ'কে, ভাল লাগিছে তুমি আহিছা। অ'কে, আই হোপ তোমাৰ ক্লাছটোও ভাল লাগে। অ'কে, ভাল লাগিলে কণ্টিনিউ কৰি থাকিবা। শিলা গৈ আছা এ, অল ৰাইট। ৰবি গগৈ আছা এ, জিয়ৰী গৈ আছা এ, মিণ্টু গৈ আছা এ, দীপাংকৰ স্বাগতা, মাম্পি, মনীষা, সুমা, 9XM সবে এ কৈ আছা, ভেৰি গুড। নকলে কেনেকুৱা হ'ব? মোৰ ক্লাছত ইণ্টাৰেকশ্যনটো কৰিব লাগিব। অ'কে, যিমান ইণ্টাৰেকশ্যন কৰিবা সিমানে ভাল হ'ব, সিমান তোমালোকৰ মেমৰিটোও ভাল হ'ব। সুমা কৈ আছা এ, পল্লৱী 1874, তান্তু মণি, তুমিও ফাৰ্ষ্ট টাইম জইন কৰিছা, বিগ ৱেলকাম টু ইউ। অ'কে, মষ্ট ৱেলকাম, সো গ্লেড টু গ্লেড দেট ইউ আৰ হিয়াৰ। অ'কে, ৰিয়েলি গ্লেড। সো আই হোপ যে তোমালোকৰ ভাল লাগিব ক্লাছটো। অ'কে, ত্ৰিনয়ন 1874, অল ৰাইট। সো সবে 1874 কৈ আছা, সো কাৰেক্ট আনচাৰ ইজ ইট ইজ 1874, ঠিক আছে। সো 1874ত অসমক কি কৰিছিলে? ডিটাচ কৰিছিলে ফ্ৰম দ্য কণ্ট্ৰল অফ বেংগল, বেংগল প্ৰেচিডেঞ্চিৰ পৰা ডিটাচ কৰি কেনে চিফ কমিশনাৰ প্ৰভিন্স বনাই দিছিলে। অ'কে, ইণ্টু এ ছেপাৰেট চিফ কমিশনাৰশ্বিপ, তাৰ মানে চিফ কমিশনাৰ, চিফ কমিশনাৰেট, কমিশনাৰেট, চিফ কমিশনাৰেট বনাই দিছিলে, ঠিক আছে, ক্লিয়াৰ। নো নো শিলা, আই উইল টেক দ্য 10 AM ক্লাছ, ঠিক আছে। আজি গাটো মোৰ ভাল নাছিলে, অল ৰাইট, মানে ছিভিয়াৰ ফিভাৰ আছিলে, বহুত হেডেক আছিলে, সেইকাৰণে মই ল'ব নোৱাৰিলো। অ'কে, নাইন এক্স এম, থেংক ইউ চ' মাছ। অ'কে, থেংক ইউ চ' মাছ। য়েছ, জব এটা ভাল লাগে, মানে চোৱা, কাৰোবাৰ কাৰণে বিজনেছ ভাল হয়, কাৰোবাৰ কাৰণে জব ভাল হয়। অ'কে, তোমাৰ অৰিয়েণ্টেশ্যনটো জবত আছে বেছি, চ' ভেৰি গুড। তোমাক আৰু সেইটোৰ কাৰণে কষ্ট চবতে আছে, কষ্ট চবতে কৰিব লাগিব, ৰাইট। অ'কে, কাম টু কোৱেশ্যন নম্বৰ 3, ব্ৰিটিছ মেড এৰোড্ৰম এট বৰনগৰ চৰভোগ ৱাজ ছেট এব্লেজ আণ্ডাৰ দ্য লিডাৰশ্বিপ অফ ব্ৰজনাথ শৰ্মা ইন উইচ ইয়াৰ? ব্ৰজনাথ শৰ্মাই ব্ৰিটিছ বিমানবন্দৰটোত কি কৰিছিলে? জুই লগাই দিছিলে, ঠিক আছে। কেতিয়া কৰিছিলে তেওঁ? অগষ্ট 1942, অগষ্ট, এইটো ভুল হৈছে স্পেলিংটো, অগষ্ট 1842, ছেপ্টেম্বৰ 1942, অগষ্ট 1941, কোৱা। পাপা কি পাৰি? নহয় ক্লাছ যেতিয়া তেতিয়া নহয়, সব ফেকাল্টি নিজৰ নিজৰ টাইম আছে, ঠিক আছে। সো মোৰ টাইম হয় 10 AM আৰু 4 PM, ঠিক আছে। কোৱা কোৱা, ট্ৰাই কৰা, ট্ৰাই নকৰিলে কেনেকুৱা হ'ব? ভুল হ'লে কথা নাই, ট্ৰাই কৰা, যিমান নলেজ আছে সিমানটো লৈ কেনে ট্ৰাই কৰা। নো আইডিয়া, আচ্ছা ঠিক আছে। অগষ্ট 1942 ৰুবিং ফক্সে কৈছে, সুমা কৈ আছা অগষ্ট 1942, জে ডি ইউ কৈ আছা 1942 অগষ্ট, ঠিক আছে। অ'কে, বাকী কাৰো কোনো আইডিয়া নাই, নহয় জানো? অলৰাইট, গ্ৰেট, মই কৈ দি আছো তেতিয়াহ'লে। অ'কে, ইট ইজ অগষ্ট 1942, ভেৰি ভেৰি গুড, ঠিক আছে। মানে কুইট ইণ্ডিয়া মুভমেণ্টৰ সময়ত, ঠিক আছে। আচ্ছা, আমি অলপ ব্ৰজনৰ সময়ৰ বিষয়ে জানো, অলৰাইট। তেওঁক নাট্যাচাৰ্য বুলিও কোৱা হয়, ঠিক আছে। হি ইজ অলছো পপুলাৰলি ন'ন এজ নাট্যাচাৰ্য, মনত ৰাখিবা। হি ইজ এ গুৰু অফ ড্ৰামেটিক, ঠিক আছে। প্লে ৰাইট আছিলে, এক্টাৰ আছিলে, আৰু পায়নিয়াৰ আছিলে অফ মোবাইল থিয়েটাৰ অফ আছাম, ঠিক আছে। 1938 তেওঁ নিজৰ কহিনুৰ অপেৰা পাৰ্টি ফৰ্ম কৰিছিলে, অলৰাইট। আৰু তেওঁ পায়নিয়াৰ আছিলে কো এক্টিং ইন দি আছামিজ থিয়েটাৰ। যেতিয়া কুইট ইণ্ডিয়া মুভমেণ্ট হৈ আছিলে, অলৰাইট, তেওঁ তেতিয়া কি কৰিছিলে? তেওঁ নিজক এই নন ভাইলেঞ্চ মুভমেণ্টৰ পৰা মানে গুচাই কেনে তেওঁ এই যে বন্দৰগাহটো আছে বৰনগৰৰ, তাতে, আৰু সৰ্বক যে পুলিচ ষ্টেচনটো আছে তাতে জুই লগাই দিছিলে, তেওঁ আৰু তেওঁৰ এছ'চিয়েটছ কেইটা মিলি কেনে, ৰাইট? বুজি পাইছা? ক্লিয়াৰ, মনত থাকিব, অলৰাইট।
सो कम टू नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नंबर 5। এটা টাইপৰ শিল্পী আৰু সৈনিক আছিলে তেওঁ, কব লাগিল। থেংক ইউ 9XM। তোমালোকে যদি চাব নোৱাৰা ফৰ এনি ৰিজনছ, ঠিক আছে, লাইভ আহিব নোৱাৰা, ইটছ অল ৰাইট। তোমালোকে পাছত গৈ কেনে যেতিয়াই টাইম পোৱা চাই ল'বা, বিকজ ক্লাছেছ কেইটা বহুত ইম্পৰ্টেণ্ট হয়, কুৱেশ্যনছ কেইটা বহুত ইম্পৰ্টেণ্ট হয়। অল ৰাইট, অ'কে। Question number 5, 1836 was crucial in Assamese of, in case of Assamese language and literature, because Assamese was reinstated as an official language, Bengali was introduced as official language, first Assamese novel was published, first magazine was published from Calcutta. Question, ki hobo? Sobe B koi asa? Jia, Poishmita, Manisha, Suma, Trinon, Sila, Rahul, Jediori, Munu, মাম্পি, ৰবিং, সবে বি কৈ আছা, সীমন্ত বি কৈ আছা, অল ৰাইট। আৰু বাকীবোৰ মুক্তি, দীপাংকৰ বি কৈ আছা, অল ৰাইট। কাৰেক্ট আনচাৰটো কি হ'ব ইয়াতে? কাৰেক্ট আনচাৰ ইজ, ইট ইজ বি, ভেৰি গুড, কাৰেক্ট আনচাৰ বিয়ে হয়। নাও অলপ কিছুমান তার ডিটেলস, ঠিক আছে। 1836ত, ঠিক আছে, কি হৈছিলে, ব্ৰিটিছে, কোনে কৰিছিলে, ব্ৰিটিছ কৰিছিলে, বেংগলীক অফিচিয়েল ল্যাঙ্গুৱেজ অফ আসাম বনাই দিছিলে, ঠিক আছে। নাও এই যে কলোনিয়াল রুলার্স কেটা আছে, মানে ব্ৰিটিছ কেটা যে আছে, এই কেটা কি কৰিলে, নিজৰ পৰা আহি কেনে বনাই দিছে, ওকে, কাৰণ ইহঁতৰ কাৰণে এইটো ভাল হয়, মানে এটা সুবিধা হয়, অলরাইট। সো লোকাল মানুহৰ যিবিলাক, মানে অসমীয়া মানুহৰ ভিউজ কেটা নলোৱাকে ইহঁতে ডাইৰেক্টলি বনাই দিলে। নাও এইটো যে বনাইছে, ইয়াৰ এগেইনষ্টত কি হৈছে, অলপ ক্ৰিটিচিজম হৈছে, ঠিক আছে, অলপ ক্ৰিটিচিজম হৈছে, অলপ খং হৈছে, ঠিক আছে, মানুহবোৰ অলপ খং হৈ গৈছে। আৰু ইয়াৰ এগেইনষ্টত কি হৈছে, ইহঁতে ক'ব, মানে ইয়াৰ বিৰোধিতা কৰিব আৰম্ভ কৰিলে। সো কিছুমান আসামিজ এডুকেটেড আৰু মিডিল ক্লাছ, ঠিক আছে, প্ৰটেষ্ট কৰিলে এই মুভটো, ঠিক আছে, আৰু ইহঁতক ডিমাণ্ড কৰিলে যে, ব্ৰিটিছৰ ডিমাণ্ড কৰিলে যে, বেংগলী নহয়, আপুনি অসমীয়াকে অফিচিয়েল লেংগুৱেজ অফ আসাম বনাওক, ঠিক আছে। এই যে মিডিল ক্লাছ আৰু এডুকেটেড মানুহ আছে, ইয়াৰ ভিতৰত মোষ্ট, মানে যিবিলাক মেনশ্যন কৰিব বা মোষ্ট ইম্পৰ্টেণ্ট মানুহ কেইজন আছিলে যোনে বিৰোধিতা কৰিছিলে, সেইজন হ'ল আনন্দৰাম ঢেকিয়াল ফুকন, অ'কে, হেমচন্দ্ৰ বৰুৱা, গুণবিৰাম বৰুৱা, নেথান ব্ৰাউন, নেথান ব্ৰাউনো আছিলে, অল ৰাইট। কিন্তু ব্ৰিটিছ, তেওঁলোকে 37 ইয়াৰ্ছ লগালে টু চেঞ্জ দেয়াৰ মাইণ্ডছ। চ' ফাইনেলি ইন 1873 ব্ৰিটিছে আছামিছক এজ অফিচিয়েল লেংগুৱেজ ৰিষ্টৰ কৰিলে। কিন্তু এই যে পিৰিয়ড আছে from 1836 to 1873, this is known as the dark age of Assamese language. কি বুলি কোৱা হয়, dark age of Assamese language. All right. Okay. Come to question number 6. What was the last capital of Ahom kingdom? Soraidio, Jorhat, Rangpur, ne Ghargaon. পাপা কি পাৰি গৈ আছা, যিফালে পানীৰ সোঁত বয়ে বৈছে সিফালে আমি, আচ্ছা, চাংটোৱে কি সুধি আছা, ছাৰ আপোনাৰ ক্লাছবোৰ APSC লেভেল হয়নে? চোৱা, ক্লাছবোৰতো চব লেভেলে হয়, APSC লেভেলো হয়, অ'কে, এভৰি লেভেল হয়। আমি যদি APSC লৈ আনি আছো, তাৰমানে এইটো নহয় যে আমি খালি ষ্টেটমেণ্টছ দিম, অ'কে, আমি চব প্ৰকাৰৰ বস্তুকেইটা দিব লাগিব তোমাক। তোমালোকে সৰু সৰু বস্তু জানিব লাগিব, তোমালোকে যিবিলাক কমপ্লেক্স বস্তু আছে সেইবিলাকো জানিব লাগিব। যেতিয়া তোমালোকে মাইনিউট বস্তু কেইটা জানিবা, সৰু সৰু যিবিলাক ফেক্টছ কেইটা জানিবা, তেতিয়াহলে তুমি কমপ্লেক্স যিবিলাক আহে সেইবিলাক তেতিয়াহলে আনচাৰ কৰিব পাৰিবা, ৰাইট। চ' মোৰ ক্লাছেছ কেইটা তুমি মানে মিক্স এণ্ড মেচ পাবা চব বস্তুৰে। তোমাক বেচিক্সো শিকোৱা হ'ব, তোমাক কমপ্লেক্সো শিকোৱা হ'ব, ক্লিয়াৰ? অলৰাইট, চবে কৈছা বি 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 কৈ আছা, তাৰপৰা যোৰহাট, রবীন গাজা ফার্স্ট ক্যাপিটাল সরাই দিও, অলরাইট, সবে কয় আছা, ইট ইজ বি, যোরহাট, ইয়েস, সো কারেক্ট আনসার যোরহাটে হয়, ভেরি ভেরি গুড, জানা তো তোমালোকে, ভেরি গুড। নাও
ইট ওয়াজ দ্য ফিফথ ক্যাপিটাল, ঠিক আছে? এটা মই যদি তোমাক সুধু বা স্টেটমেন্ট দিও, ঠিক আছে, যোৰহাট ওয়াজ দ্য ফিফথ ক্যাপিটাল, তোমাৰ জানিব লাগিব তো কোনটো ক্যাপিটাল হয়। ইট ওয়াজ দ্য ফিফথ এন্ড দ্য লাস্ট ক্যাপিটাল, রাইট? ফিফথ এন্ড দ্য লাস্ট ক্যাপিটাল, ঠিক আছে? নাও এই ক্যাপিটালটো শিফট কোনে কৰিছিলে? গৰীনাথ সিংহ। গৰীনাথ সিংহৰ ৰাজত্বকালৰ সময়ত এই ক্যাপিটালটো ৰংপুৰৰ পৰা শিফট কৰা হৈছিলে টু যোৰহাট, ঠিক আছে? ৰিজন কি আছিলে? বিকজ অফ মাওমৰীয়া ৰেবেলিয়ন। মাওমৰীয়া ৰেবেলিয়নছ কেটা, ৰেবেলছ কেটা কি কৰিছিলে, ৰংপুৰত কব্জা কৰি লৈছিলে। সিহঁতৰ পৰা বাচিবৰ কাৰণে গৰীনাথ সিংহই কি কৰিছিলে, সিহঁতে যোৰহাটলৈকে গৈছিলে, পাছত যোৰহাটকে নিজৰ ক্যাপিটেল বনাই ললে। ক্লিয়াৰ? অলৰাইট মিন্টু, নো প্ৰব্লেম। নাও কাম টু কোৱেশ্চন নম্বৰ ছেভেন। দি ইলাষ্ট্ৰেশ্যন ৱৰ্ক অফ দ্য মিডিভেল আসামিজ টেক্সট হস্তি বিদ্যা নবা ওয়াজ ডান বাই সূরিয়া খান, ডাইকাগি, দিবারেন দোদোসাই, সুকুমার বরকাইত আর রাম সরস্বতী। কোয়াশুন, এটু আনসার দিয়াই আছে, ইয়াতে ইয়ার আনসারটু দিয়াই আছে। কোনে কৰিছিলে হস্তির বিদ্যার নবা, কোনে কৰিছে, কোনে লিখিছিলে? কিছুমানে এ কৈ আছা, কিছুমানে সি কৈ আছা, সিমন্ত কৈ আছা সি, দিলাৱাৰেণ দোসাই, দিলাৱাৰেণ দোসাই নাছিলে, লিখিছিলে কোনে? তোমাৰ অনুৰাগী লিখিছিলে কোনে? দিলাৱাৰ আৰু দোসাই আছিলে কোন, যোনে এই মেনুস্ক্ৰিপ্টটো আঁকিছিলে। অলৰাইট, ইয়েছ, সো কৰেক্ট আনসাৰটো হল সুকুমার বরকাই, ঠিক আছে? সুকুমার বরকাই ইজ দ্য কারেক্ট আনসার। এই যে হস্তির বিদ্যার নবা, এটা কিহত ডিল করে? ইট ডিলস উইথ দ্য ম্যানেজমেন্ট এন্ড দ্য কেয়ার অফ এলিফেন্টস ইন দ্য রয়্যাল স্টেবলস, ঠিক আছে? ইট ওয়াজ কম্পোজ বাই সুকুমার বরকাই ইন 1734 এডি আন্ডার দ্য প্যাট্রনেজ অফ শিবসিংহা এন্ড হিজ কুইন ফুলেশ্বরী, ঠিক আছে? মনে থাকিব এইবিলাক বস্তু কেটা। নাও কামিং টু কোশ্চেন নম্বর এইট, আট নম্বর কোশ্চেন আহা। ওকে, কি হয়ে আছে এইটো গোটেইকেইটা যে আহি আছে ইফালে? ওয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ ইয়ান্দাবু সাইন্ড? ট্রিটি অফ ইয়ান্দাবু কেতিয়া সাইন হৈছিলে? 1836, 1816, 1826 অর 1828? এইফালে নাসাবা, অল রাইট, তলফালে নাসাবা। আই ডোন্ট নো, ফর সাম রিজনস আকু প্রবলেম হৈ গৈছে। ওকে, ওয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ ইয়ান্দাবু সাইন্ড? 1836, 1816, 1826 অর 1828? ট্রিনয়ন কৈ আছে এইচ সি, জিয়া এইচ সি, মিন্টু এইচ সি, সিমন্ত এইচ সি, আমুদা এইচ সি, অলরাইট, এভরি ওয়ান এইচ সি। 1826, সবে 1826 কৈ আছা? হয় জিয়া, আনসার কেটা আহি আছে, ফর সাম রিজন নাজানো কি হল, এটু আকু প্রবলেম দি আছে মোর এইটুত পিপিটিটুত। ওকে, সো আনসার ইজ 1826, ঠিক আছে? তোমালোকে জানিব পাৰিছা 1826 হয়। নাও এইটো এটা পিস ট্রিটি আছিলে, ঠিক আছে, টু এন্ড দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার। কিয়র কারণে? ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার টু এন্ড করিব কারণে। ওকে, 24 ফেব্রুয়ারি 1826 এইটো সাইন হৈছিলে বিটুইন ব্রিটিশ আৰু বার্মিস, ঠিক আছে? ব্রিটিশ সাইডত আছিলে জেনারেল আর্কিবল্ড ক্যাম্পবেল, এইটো মনত রাখিবা, ঠিক আছে? কোনে আছিলে ব্রিটিশ সাইডত, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, এইফালে মনত নেরাখিলেও হব গভর্নর কোন আছিলে ফ্রম বার্মিস সাইড, বাট এইটো মনত রাখিবা। After the treaty, British controlled Assam and thus became the master of Brahmaputra Valley. All right. For some reason, it is here. One second. Let me just see. One second. Huh? But issue here, I think. All right. Question number 9. কপি পেষ্ট মাৰিব আৰ্মি আহি বোলে। অকে, কোৱেশ্যন নম্বৰ নাইনত আহা। আজি যি হল হল আৰু উপায় নাই, এইকেইটা ওলাই আছে এতিয়া। নাও, উইচ অফ দ্য ফলোইং বুকস ইজ দ্য মোষ্ট ইম্পৰ্টেণ্ট লিটাৰী সোৰ্চ ফৰ দ্য ষ্টাডি অফ আৰ্লি হিষ্ট্ৰি অফ আসাম? মহাভাৰত, কালিকা পুৰাণা, হৰ্ষাচৰিতা অৰ অৰ্থশাস্ত্ৰ? অলৰাইট, কোনটো বুক, অলৰাইট, ইট ইজ মেইন সোৰ্চ ফৰ আৰ্লি হিষ্ট্ৰি অফ আসাম? মহাভাৰত, কালিকা পুৰাণা, হৰ্ষাচৰিতা অৰ অৰ্থশাস্ত্ৰ? কোৱা,
सबे बी को ऐसा कालिका सबे बी को ऐसा किसी मैंने ए को ऐसा सिमोन तो ए को ऐसा ऑलराइट सो करेक्ट आंसर टू की हो यार करेक्ट आंसर इज इट इज कालिका पुराण की है कालिका पुराण है ऑलराइट कालिका पुराण इट वाज आल्सो कॉल्ड काली पुराण और सती पुराण और कालिका तंत्रा इट वन ऑफ द 18 माइनर पुराणस इन द शक्ति ट्रेडिशन ऑफ हिंदुइज्म ठीक है अच्छा दिस टेक्स्ट इज लाइकली टू बी कंपोज इन आसाम और कूच बिहार रीजन ऑफ इंडिया और कुने करिसिले मार्कंडेय सो इट मन रखा ठीक है कुने करिसिले मार्कंडेय ऑलराइट यस कमिंग टू क्वेश्चन नंबर 10 पाला डायनेस्टी इन कामरूपा वॉज एस्टैब्लिश्ड बाय हुम ओके सो कामरूप पाला डायनेस्टी कुने आनिसिले कुने स्थापित करिसिले ब्रह्मपाला रत्नापाला इंद्रपाला और गोपाला कुआ पाला डायनेस्टी इन कामरूप वॉज एस्टैब्लिश्ड बाय हुम ब्रह्मपाला रत्नापाला इंद्रपाला और गोपाला মুনু সুধি আছা স্যার ভাত খালা না নাই নাই খোৱা মুনু এতিয়ালৈকে ত্ৰিনয়ন কৈ আছা টেন এ অলৰাইট জিয়া কৈ আছা এ জিডিৰি কৈ আছা এ সীমন্ত কৈ আছা এ ওকে সবে এ কৈ আছা অলৰাইট গ্ৰেট 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 হয় মই জানো মোৰ পিছফালে আনচাৰ মোৰ কিবা পিপিটিটোত কিবা প্ৰব্লেম হৈছে অকে আগৰ ফালে গোটেই কেনে ঠিক আহি আছিলে আকৌ কিবা ইছ্যু হৈছে এনিমেশ্যনত কেতিয়াবা কেতিয়াবা মোৰ পিপিটিৰ লগত নাজানো I am having this issue. Tumhalo ke please kindly color to nasaba upar to swa. Okay. So correct answer is Brahmapala. Ki hoy correct answer to Brahmapala hoy. So Brahmapala was the first Pala ruler of Kamrupa Kingdom. He established the Pala dynasty which ruled Kamrupa Kingdom from 1900 to 1100 AD. Thik ase? First ruler in this dynasty was elected. So yotor ne eta yotor unique bustu hoy. Yotor bustu tu ইলেকশন টাইপৰ হয় অকে ফাৰ্ষ্ট ৰুলাৰ যোনটো হয় ইলেক্টেড আহিছিলে আৰু সেইকাৰণে এয়া যেনেকুৱাকে পালাচ অফ বেংগাল আছে তেনেকুৱাকে মানে বস্তুটো বুজাইছে সিহঁতৰ বস্তুটো তেনেকুৱাই হৈছে অকে নাও কিন্তু পালাচ অফ বেংগাল কেজন বুদ্ধিষ্ট আছিলে আৰু আমাৰ যোন যিবিলাক পালা আছিলে কামৰূপৰ যিবিলাক পালা আছিলে সেইবিলাক হিন্দুছ আছিলে এইটো মনত ৰাখিবা অলৰাইট ক্লিয়াৰ কাম টু কুৱেশ্যন নম্বৰ 11 ইবনু বাটুতা দা চেলিব্ৰেটেড ট্ৰেভেলাৰ ভিজিটেড আসাম ইন দা ইয়াৰ 13 14 11th or 15th century. Sure, 9XM, more help kori dim dia. I think 25 years hoy. SR exam ho karne. Maximum year. General ho karne, huh? পৰিস্মিতা পানী পানী কোৱেশ্যন হয় ইয়েছ এইটো কোৱা ইবনু বাটুতা কেতিয়া আহিছিলে 13, 14, 11 or 15 সবে কৈ আছা 14 কিছুমানে কৈ আছা এই 13 অলৰাইট কাৰেক্ট আনচাৰ ইজ ইট ইজ 14 ঠিক আছে কেতিয়া হৈছিলে 14th হৈছিলে 14th century তেওঁ আহিছিলে তেওঁ কি ট্ৰেভেলাৰ হয় তেওঁ মৰক্কন ট্ৰেভেলাৰ হয় মনত ৰাখিবা কি ট্ৰেভেলাৰ হয় মৰক্কন তেওঁ পুৰা নাম কি আছিলে শেখ আবু আব্দুল্লাহ মাহমুদ অকে তেওঁ 1334 আহিছিলে ইণ্ডিয়াত অলৰাইট আৰু তেওঁৰ বুক যোনটো আছিলে বুকছ অফ ট্ৰেভেল য'ত বহুত বেছি ইনফৰমেশ্যন আছে ৰিগাৰ্ডিং ইণ্ডিয়া ঠিক আছে ইণ্ডিয়া ছ'চিয় ইকনমিক কণ্ডিশ্যনৰ ওপৰত এইটোৰ নাম আছিলে ৰিহলা কি আছিলে ৰিহিলা মনত ৰাখিবা এইবিলাক ইনফৰমেশ্যন কেইটা অলৰাইট কামিং টু কুৱেশ্যন নম্বৰ 12 ফাউণ্ডাৰ অফ চুতীয়া কিংডম ৱাজ ইজি কুৱেশ্যন হয় তলত নাচাবা বীৰপাল নিত্যাপাল গোপাল অৰ অমৃতপাল কোৱা ফাউণ্ডাৰ অফ চুতীয়া কিংডম কোন হয়
बीरपाल ओके बीरपाल नित्यपाल गोपाल और अमृतपाल। ओके सुने सुने खोया ऐसा आंसर उलाया ऐसा यस मैं जानू आंसर के तो उलाया ऐसा आई एम सॉरी फॉर दैट बस्तु तो वैसे पीपीटी तो अलग इश्यू हुआ ऐसे ओके आई डोंट नो की हुई से फर्स्ट और क्वेश्चंस के टा ठीक आसी ले नेक्स्ट क्वेश्चंस के टा तोलो आंसर्स के टा एक्सप्लेनेशंस के टा उलाया ऐसे ओके आई हैव टू रीचेक ओके सिंस क्लास टू ऑलरेडी गोइंग ऑन ऐसे सो আজি এনেকুৱাই কৰো অকে জাস্ট অনুৰোধ আছে তোমালোকক প্লিজ তলৰ আনচাৰটো নাচাবা ওপৰত খালি চোৱা এতিয়া কোৱা ফাউণ্ডাৰ অফ চুতীয়া কিংডম সবে কৈ আছা বীৰপাল 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 ইয়েছ বীৰপাল ইয়েছ বীৰপাল অকে ইট ইজ বীৰপাল সো বীৰপাল এষ্টাব্লিছ দ্য চুতীয়া কিংডম ইন 1187 ঠিক আছে আৰু তেওঁ ডিচেণ্টটো কেনেকুৱা কোৱা মানে কাৰ পৰা ক্লেইম কৰিছিলে ফ্ৰম ভীষ্মকৰ পৰা ঠিক আছে তেওঁ কৈছিলে তেওঁ ভীষ্মকৰ বংশধৰ হয় ঠিক আছে তেওঁ ৰুল কৰিছে অভাৰ 60 ফেমিলিজ বীৰপাল ৱাজ সাকচিডেড বাই 10 আদাৰ কিংছ হু আজিউম দা সাৰনেম পাল ঠিক আছে নাও চুতীয়া কিংডমৰ হেডকোৱাৰ্টাৰ্ছ ক'ত আছিলে সাদিয়া মনত ৰাখিবা ঠিক আছে কামিং টু দা নেক্সট কোৱেশ্যন ইন হুইচ ইয়াৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ ৱাজ বৰ্ণ এইটোতো জানা ভেৰি ইজি কোৱেশ্যন 1449 1569 শান্তনু কৈছে গ্ৰীণ যে হৈ যায় আনচাৰ তেনেকুৱা কৰিব নোৱাৰি ঠিক আছে শান্তনু সবাই কৈছে 13A 13 is A. All right. Roba, moi aru olaf side o dahi jaan. Piti ole, thabon wa iba dite ole. I hope so. Oish bila khub bhal lagi ase. Pura pani pani lagi ase answer kata. Noi jano. Chidawar answer bhu sai sai diya sa. ভেরি ব্যাড আচ্ছা ঠিক আছে ইন হুইচ ইয়ার শ্রীমন্ত শঙ্করদেব ওয়াজ বর্ন ঠিক আছে তেও কেতিয়া হৈছিলে তেও বর্ন কৈছিলে 1449 ত ঠিক আছে এ ইজ দা কারেক্ট আনসার ভেরি ভেরি গুড নাও তোমালোকে জানাই কোন হয় হি ওয়াজ আ বৈষ্ণব সেইন পোয়েট প্লে রাইট ডান্সার অ্যাক্টর মিউজিশিয়ান আর্টিস্ট সোশ্যাল রিলিজিয়াস রিফর্মার ঠিক আছে তেও হি ইজ ক্রেডিটেড ফর ডেভেলপিং বৰগীত অংকীয়া নাট ভাওনা সত্ৰীয় ডান্স ঠিক আছে আৰু কিছুমান লিটাৰী ৱৰ্কছ ইন ব্ৰজাৱলী আৰু তেওঁ যোনটো ধৰ্ম যোনটো আৰম্ভ কৰিছিলে ৰিলিজিয়াছ মুভমেণ্টটো এইটোক এক শৰণ ধৰ্ম বুলি কৈছিলে নিঅ বৈষ্ণৱাইট মুভমেণ্ট ৰাইট আৰু এইটো দুটা কিংডমক বহুত ইনফ্লুয়েঞ্চ কৰিছিলে কোন দুটা কিংডম কোচ আৰু আহোম কিংডম এই দুটা কিংডমক বহুত ইনফ্লুয়েঞ্চ কৰিছিলে অল ৰাইট ওভার টাইম ইহঁতৰ যিবিলাক তেওঁৰ যে ডিভটিজ কেইটা আছিলে ইহঁতে কি কৰিলে ইহঁতে এটা সত্ৰ সত্ৰৰ ওপৰত মানে কনভাৰ্ট হৈ গল মানে মনেষ্টিক চেণ্টাৰত কনভাৰ্ট হৈ গল ইহঁতৰ ইহঁতে য'ত য'ত মানে প্ৰিচ কৰিব গল কৰিব গল তাৰ পাছত তাতে নিজৰ এই এটা ধৰি লোৱা ঘৰ বনালে ঘৰ ফৰ ৱৰ্শ্বিপিং নাম কৰিবৰ কাৰণে ঠিক আছে নাও হি ৱাজ বৰ্ণ ইন আ বাৰভূঞা ফেমিলি ঠিক আছে ক'ত আলিপুখুৰী মনত ৰাখিবা আলিপুখুৰী নগাঁও ডিষ্ট্ৰিক্টত আছিলে তেওঁৰ জন্ম ঠিক আছে তেওঁৰ ফাদাৰৰ নাম কি আছিলে দেউতাৰ নাম আছিলে কুসুম্বৰ ভূঞা আৰু মাৰ নাম আছিলে সত্য সন্ধ্যা দেৱী অল ৰাইট অল ৰাইট কাম টু নেক্সট উইচ ট্ৰেভেলাৰ অকে ভিজিটেড কোচ কিংডম ডিউৰিং দা ৰেইন অফ নাৰায়ণ কোচ কিংডমত কোনটো ট্ৰেভেলাৰে নাৰায়ণৰ সময়ত আহিছিলে হিউনচাং মাৰ্কো পোলো নিকোলো কণ্টি অৰ ৰাল্ফ ফিচ কোৱা নাই শান্তনু ভাত খোৱা নাই এতিয়ালৈকে কোৱা অকে আই হোপ মই আনচাৰটো কভাৰ কৰিব পাৰিছো এতিয়া অলৰাইট বহুতে ডি কৈ আছা বহুতে এ কৈ আছা মেক্সিমাম ডি কৈ আছা
मिंटू को खुआना है, क्यों क्यों खुआना है? ऑलराइट, तो आंसर तो क्या है यार? आंसर इज, इट इज डी, रैल्फ फिच। ठीक है, रैल्फ फिच असल है, रैल्फ फिच वाज द वन। नाउ ही वाज अ मर्चेंट हु वाज वन ऑफ द फर्स्ट इंग्लिशमैन टू ट्रैवल थ्रू इंडिया एंड साउथ ईस्ट। और कोच किंगडम मत कितने आई सिले 1583, मन रखा डेट टू 1583। ठीक है, मैं लुकवाई दिल तुम लोग चीटिंग करके। ओके, कम टू क्वेश्चन नंबर 15। व्हिच ऑफ द फॉलोइंग वाज निकनेम्ड एज चिलाराय। तलर कौन जनक चिलाराय बुली डाकनाम दिया हुसिले, मल्लदेव, शुक्लध्वज, नरसिंह ने विश्व सिंह? क्या जिया भात नखुआ ट्यूजडे बाबा, वेरी गुड इवनिंग। वेरी गुड, 9XM, वेरी वेरी गुड। ओके, दुकान आसा कुनो ना हेकारणे। ऑलराइट ऑलराइट, वेरी गुड मिंटू, तेतियाओ किबा खाय लबा। ओके, अदरवाइज वीक लागिबो। आमी तो धरि लवा एकटा माने कुड़िए थाकु, सो माने एटा हैबिट होइ गइसे, ना खालो कथा नाय। ओके, सो करेक्ट आंसर तो की होबो? करेक्ट आंसर सबे दि आसा बी, कुनुबा कय आसा डी, विश्व सिंह। कुनुबा डी कय आसा, कुनुबा बी कय आसा। यस, सो करेक्ट आंसर इज, करेक्ट आंसर इज शुक्लध्वज। करेक्ट आंसर तो की हो? करेक्ट आंसर हो शुक्लध्वज। ऑलराइट, शुक्लध्वजक सिलाराय बुली को। नाउ ही वाज द थर्ड सन ऑफ विश्व सिंह, मन रखिबा विश्व सिंह तीन नंबर। ओके, तीन नंबर सान आसिले। ओके, शुक्लध्वज। ऑलराइट, विश्व सिंह कौन आसिले? फाउंडर ऑफ कोच किंगडम। ऑलराइट, आरो तेव नारा नारायणर यंगर ब्रदर आसिले। अच्छा, तेवक जे एरे सिलाराय बुली दिसिले, क्यों दिसिले उपाधि तो? बिकॉज तेव मूवमेंट तो बहुत स्विफ्ट आसिले, सिलर निसना आसिले, हे कारणे। आरो एटा बिशेष कथा, ठीक आछे, एई बस्तु केटा मन रखिबा, আমার ইয়াতে অসমত বীর চিলারাই দিবস এইটো সেলিব্রেট করা হয়। কেতিয়া হয়? ফার্স্ট ফুল মুন অফ মাঘ, ফার্স্ট ফুল মুন অফ মাঘত এই দিনটোত আমি বীর চিলারাই দিবস সেলিব্রেট করো। ঠিক আছে, 2005ত গভর্নমেন্ট অফ আসামে ডিক্লেয়ার করেছে বীর চিলারাই দিবস এটা পাবলিক হলিডে। অলরাইট, আর 2005ৰ পৰাই অসম গভর্নমেন্টে কি কৰিছে, বীর চিলারাই অ্যাওয়ার্ডও ঘোষিত কৰে, মানে কৈছে যে বীর চিলারাই অ্যাওয়ার্ড দিয়া হব ফর অনার অফ ব্রেভারি, ব্রেভারির কারণে। অলরাইট পাবা, পাবা আমুদা কয়াসা ভিডিওবোৰ পিছত পাবা, ইউটিউবত থাকিব ভিডিওবোৰ, আমুদা পাবা। মোৰ গ্রুপ কেটাত মই লিংক এটা দি দিও, সো তাৰ পৰা তুমি ডাইৰেক্টলি চাই লব পাৰিবা। ওকে, নাও কাম টু কোৱেশ্চন নম্বৰ 15, সৰি 16। পাতিয়া ই ইব্রাহ ওয়াজ রিটেন বাই আলবেরুনি, আজান ফকির, মীর জুমলা, শিয়াবুদ্দিন তালিস। কোৱা, পাতিয়া ই ইব্রাহ এইটো কোনে লিখিছিলে? আলবেরুনি লিখিছিলে, আজান ফকিরে লিখিছিলে, মীর জুমলাই লিখিছিলে, শিয়াবুদ্দিন তালিসে লিখিছিলে? কোনে লিখিছিলে? সবে ডি কৈ আছা, সবাই আনসার টু সাই কয়ে আসা, ন আনসার টু সাই কেনে সবাই ডি কয়ে আসা। অলরাইট, সো কারেক্ট আনসার টু হল, কারেক্ট আনসার ইজ, ইট ইজ শিয়াবুদ্দিন তালিস, ভেরি ভেরি গুড। ঠিক আছে, কারেক্ট আনসার হল শিয়াবুদ্দিন তালিস হয়। পাতিয়া ই ইব্রিয়া, এইটোর আরো একটা নাম হয় তারিকি আসাম, তার মানে অসমর বিষয়ে। রাইট, ইট ওয়াজ রিটেন বাই ইবনে মোহাম্মদ ওয়ালি আহমেদ, তার মানে শিয়াবুদ্দিন তালিস। ওকে,
নাও এইটো কি আছিলে, এইটো এটা হিষ্টৰিকেল আৰু জিঅ'গ্ৰাফিকেল নাৰেশ্যন আছিলে অফ কোচ বিহাৰ আৰু আসাম। অলৰাইট, কোচ বিহাৰ আৰু আসামৰ কাৰণে আছিলে এই মানে তোমাৰ যোনটো বুক আছিলে লিখিছিলে। অৰ্জুমা ভেৰি গুড ইভিনিং, কাম টু কোৱেশ্যন নাম্বাৰ 17। 17ত আহা, ৰংঘৰ। অলৰাইট, ৰংঘৰ ৱাজ কনষ্ট্ৰাক্টেড ডিউৰিং দ্য ৰেইন অফ উইচ কিং? ৰুদ্ৰ সিং, শিৱ সিং, পৰ্মতা সিং নে ৰাজেশ্বৰ সিং? কোৱাচোন। রংঘর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং উইচ পিরিয়ড? রুদ্র সিংহা, শিব সিংহা, প্রমাতা সিংহা, রাজেশ্বর সিংহা? সবে সি কয়ে আসা। অলরাইট, সো কারেক্ট আনসার ইজ, কারেক্ট আনসার ইজ, ইট ইজ সি, প্রমোদ সিংহা। ঠিক আছে, ভেরি ভেরি গুড। অলরাইট, সাইখানে ভালো কইছে আনসারটো। নাও, রংঘরটো কি হয়? এটু এমপি থিয়েটার হয়, ফার্স্ট এমপি থিয়েটার অর ফার্স্ট প্যাভিলিয়ন অফ এশিয়া। ঠিক আছে, মনত রাখিবা, সি দিস আর ইম্পর্টেন্ট থিংস, ওকে? এইবিলাক যেবিলাক যে মই কৈ আছো এইবিলাক মনত রাখিবা। এটু টু স্টোরি এটা বিল্ডিং হয় যত রয়্যাল স্পোর্টস কেটা চাব পাৰিছিলে, আহোম কিংস কেটা আৰু নোবেলছ কেটা তাতে বহি কেনে স্পোর্টস চাইছিলে, কেনেকুৱাকে বাফেলো ফাইটস, ঠিক আছে, এনেকুৱাকে ডিফাৰেন্ট ডিফাৰেন্ট স্পোর্টস আছিল, সেইবিলাক চাই আছিলে। অলৰাইট, নাও ইট ৱাজ বিল্ড বাই প্ৰমাতা সিংহা, তোমালোকে জানাই, ইন 1744 এডি। ইয়াৰ যে শ্বেপটো হয় এইটো অক্টাগনেল হয়, এট দ্য বেচ, বেচটো কি হয় অক্টাগনেল হয়, অকে? আৰু ৰুফটো যে হয় এইটো এটা লং বোটৰ নিচিনা হয়, মানে এটা নৌকাৰ নিচিনা হয়, নহয় জানো? ৰুফটো যেতিয়া তুমি চোৱা এটা নৌকার নিচিনা পায় না, নাই এটা নৌকার নিচিনা পায়, রাইট? নাও রুফর যে এই দুটা পার্টত আছে, সাবা যে দুটা ফিগার আছে, নয় জানো? এটু হয় এটা হল মাকারসর আর এটা হল জলহস্তির, এই দুটা ফিগার হয়, অলরাইট? আর এটু কোট ফেস করে আছে, নর্থ সাউথ ডাইরেকশন ফেস করে থাকে, ক্লিয়ার? নাও কাম টু কোশ্চেন নাম্বার 18, হু ক্রিয়েটেড দ্য পোস্ট অফ বরগোহাই এন্ড বুড়াগোহাই? ওকে, বরগোহাই আর বুড়াগোহাই পোস্ট কোনে ক্রিয়েট করেছে? সুকাফা, সুতিউফা, সুবিনফা অর সুদানফা? কোনে করেছে? সোনকালে কই দিয়া, কোনে করেছিলে? সবে কয়ে আছা এ সুকাফা। সবে সুকাফা কয়ে আছা, অলরাইট? সো ইয়েস, কারেক্ট আনসার ইজ, ইট ইজ সুকাফা, ভেরি ভেরি গুড। সুকাফাই করেছিলে, ওকে, ফার্স্ট আহোম কিং, ঠিক আছে, ফাউন্ডার অফ আহোম কিংডম, ঠিক আছে। আচ্ছা, সিন্স 1996 সেকেন্ড ডিসেম্বরক কি বলি কোৱা হয়? সুকাফা দিবস বা আহোম দিবস বা আসাম ডে বলি কোৱা হয়, এইটো মনত ৰাখিবা। অলৰাইট, পিকচাৰ এইবাৰে দেখিলা নেকি? আচ্ছা, অকে, কাম টু কোৱেশ্যন নাম্বাৰ 19, হু ৱাজ দ্য লাষ্ট আহোম ৰুলাৰ? লাষ্ট আহোম ৰুলাৰ কোন আছিলে? যোগেশ্বৰ সিং, পুৰন্দৰ সিং, সুদিনফা অৰ নান অফ দি এবাভ? কোৱা, ইয়েস ইয়া, ওল্ড টাইটেলের উপর তো একটা ক্লাস লম, হব, লই লিম। সবে বি কয়ে আসা, বি 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 বি, অলরাইট?
কারেক্ট অ্যান্সারটা কি হবো? ইয়েস, সো কারেক্ট অ্যান্সার হল ইট ইজ পুরন্দর সিং। ভেরি ভেরি গুড, পুরন্দর সিংহা ওয়াজ দ্য লাস্ট হোম রুলার। ঠিক আছে, নাও তেও টুয়াইস ইনস্টল করা হয়েছিল, রাইট? ফার্স্ট ফার্স্ট টাইম ইনস্টল করেছিল ঋষিনাথ বুড়াগোহাঁয়ে, ঠিক আছে, যেতিয়া ওকে আফটার দ্য লেটার ডিপোজ চন্দ্রকান্তা সিংহা ফ্রম দ্য থ্রোন। ঠিক আছে, হিজ ফার্স্ট রেইন এন্ডেড ইন 1819 ডিউরিং দ্য সেকেন্ড বার্মিজ ইনভেশন অফ আসাম ওয়েন হিজ ফোর্সেস ওয়ার ডিফিটেড এন্ড দ্য বার্মিজ ইনস্টল চন্দ্রকান্ত সিংহা অন দ্য থ্রোন। তারপাছত ঋষিনাথ বুড়াগোহাঁয়ের লগত ওকে তেও কন্টিনিউ করে আসলে টু এক্সপ্লেন দ্য বার্মিজ বাই সিকিং হেল্প ফ্রম ব্রিটিশ। ঠিক আছে, তারপাছত ফার্স্ট এংলো বার্মিজ ওয়ার হল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে বার্মিজ ইনভেডার্সক খেদাই দিলে, রাইট? তারপাছত পুরা যে তোমার কান্ট্রিটো মানে অসমের যে কিংডমটো আছিলে, অসম যোনটো আছিলে, সিহঁতৰ আন্ডাৰত ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীৰ আন্ডাৰত গুচি গ'ল। তেওঁ তাৰ পাছত কি কৰিলে, পুৰন্দৰ সিঙক ৰজা বনাই দিলে এজ এ পাপেট ৰুলাৰ। কিন্তু পাছত বুজি পালে যে পুৰন্দৰ সিং ইজ গুড ফৰ নাথিং। ঠিক আছে, তাৰ পাছত তেওঁক ডিপ'জ কৰি কেনে গোটেই তোমাৰ আহোম কিংডমটো এনেক্স কৰি ল'লে ব্ৰিটিছে, অলৰাইট? ঠিক আছে, ইন 1838 দাস 600 ইয়াৰ্ছ অফ আহোম ডাইনেষ্টি অৰ ৰুল এণ্ডেড। ক্লিয়াৰ? জোনে জোনে নাজানা, অলরাইট? লাস্ট কোশ্চেন আজির, উইচ আহোম রুলার ওয়াজ নোন এজ বামুনি কুঁয়ার? এইটো তো ডাইরেক্ট আহিয়ে গৈছে। উইচ আহোম রুলার ওয়াজ নোন এজ বামুনি কুঁয়ার? সুসেনফা, সুপিমফা, সুদানফা আর সুরুংমুং। সমীরণ কৈছে আজি আনসার নিদিয়া, সব আনসার উলাই আছে নহয় জানো, সেইটো কারণে। ইয়েস, কারেক্ট আনসার 20 সুদাংফাই হয়, তোমালোকে অলরেডি উলুয়াই আছে আনসারটো, সুদাংফা ইজ দ্য কারেক্ট আনসার, অলরাইট? সো সুদাংফা কোন আসিলে, চন্দ্রকান্ত সিংহা। সুদাংফার আরো এটা নাম কি আসিলে, চন্দ্রকান্ত সিংহা আসিলে। ঠিক আছে, হি ওয়াজ দ্য কিং অফ আহোম কিংডম। ঠিক আছে, পপুলারলি নোন এজ বামুনি কুঁয়ার। কিয় কোৱা হৈছিলে বামুনি কুঁয়ার? বিকজ তেওঁ যে আপব্রিঙিংটো আছিলে সেইটো এটা বামুণৰ ঘৰত হৈছিলে, অলৰাইট? নাও হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু হ্যাভ স্টার্টেড দ্য সিঙ্গাৰী ঘা ৰুথা, সরি, সিঙ্গাৰী ঘা ৰুথা সেরেমনি। তার মানে এইটো করোনেশন সেরেমনি আছিলে, এটা টাইপ অফ করোনেশন করা, বা সিংহাসনত যেতিয়া বইছিলে তেতিয়া এই যে ইহঁতক যে দিয়া হৈছিলে, করোনেট করা হৈছিলে, সেইটো এটা সেরেমনি আছিলে। সো তেওঁলোকে, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, সুদাংফা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু স্টার্টেড দিস। ঠিক আছে, ক্লিয়ার? ট্রিনয়েল আজি সব সাই সাই দিছা? ইয়েস, আজি ইয়ার লোকে আসিলে। কোশ্চেন আনসার কেটা ইম্পর্টেন্ট আনিছিল, বাট কি হল, প্রবলেম হয়ে গেল রিগার্ডিং ইন দ্য পিপিটি। সো ওকে, হয়ে যায় কেতাবা কেতাবা, উই ক্যান্ট হেল্প, রাইট? অলরাইট, সো কালি আকো 10টা বজাত, ওকে, 10 AM ক্লাস হব, ডোন্ট ফরগেট। ইয়ার পিপিটি, এই পিডিএফ কেটা মই দি দিম, ওকে, আফটার সাম টাইম মই দি দিম আজি পিডি এইটো পিডিএফ টু। আর যোনে যোনে তোমার রাতিপুয়া 12 AM ক্লাস টু করেছিলা, ফ্রি ব্যাচ ক্লাস টু করেছিলা, তার পিডিএফ টু দি দিম, অলরাইট? ইয়েস ইয়েস, ধরনি পিডিএফ পাবা, অবভিয়াসলি পাবা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বিফোর যাওয়ার আগত মক টেস্টের কারণে সবে করেছা নে নাই, তোমালোকে রেজিস্টার করলা নে নাই? নাই করা যদি করে লওয়া, 31 মে কালি, কালি আছে, আজি 30 মে নহয় জানো, কালি আছে, সো দিব লাগিব তো কালি এক্সাম, করে লওয়া মক টেস্টটো। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে লওয়া। সেকেন্ডলি, আসাম মহাপ্যাক এইটোর অফার চলি আছে বর্তমান, ঠিক আছে, 3999 পাই আছা উইথ ডাবল ভ্যালিডিটি, তার মানে 2 বছৰৰ কারণে, 24 মান্থসৰ কারণে। ঠিক আছে, নাও এই মহাপ্যাকটো, এইটো এনেকুৱা এটা ব্যাচ হয় যোনটো যিমান গ্রেড 3 আর গ্রেড 4 যে আছে সেইকেইটা ক্যাটার করে। ঠিক আছে, সো যোনে যোনে ভাবি আছা লম বলি লৈ লবা, ঠিক আছে, এইটো কোডটো ইউজ করিবা, আদারওয়াইজ ডিসকাউন্ট কেটা ভাল মানে বেশি নোপোৱা, কিন্তু ম্যাক্সিমাম কেটা নাপাবা, অলরাইট? আর টেস্ট সিরিজ যোনে লব বিচাৰি আছা, টেস্ট মেড বুলি কেনে এটা লঞ্চ হৈছে, অলরাইট?
ইয়ার প্রাইস একেবারে কম হয়, সো প্লিজ গো এন্ড চেক হিয়ার অলসো ইউ ক্যান ইউজ দ্য কোড Y775S, ঠিক আছে, সেম ডাবল ভ্যালিডিটি অফার মই কৈয়ে দিলো, Y775 ইজ দ্য কোড, ঠিক আছে। অজয় কৈছে আসাম জিকে নালাগে, ইন্ডিয়া জিকে আনিব, ইন্ডিয়া জিকে আনিম, বর্তমান এই উইকত আসাম জিকে করিম, ঠিক আছে অজয়, বিকজ সবে জানিব লাগিব তো, কিছুমান বস্তু এনেকুৱা থাকে যেবিলাক তুমিও নাজানিবা চাগে, সো যেতিয়া আনিম বিকজ তেতিয়াহে গম পাবা, অলরাইট, সো আমি সব করিম, ইন্ডিয়া জিকে আসাম জিকে এভরিথিং, ওকে থ্যাংক ইউ সো মাচ। অ্যাপটো যোনে যোনে ডাউনলোড করা নাই প্লিজ ডাউনলোড দি অ্যাপ, লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন, ঠিক আছে, ইয়াতে কারেন্ট এফেয়ার্স, ডেইলি কুইজেস, ম্যাগাজিন সব পাবা, ইভেন ক্লাসেস কেটা ইয়ার পরাই করিব লাগিব, অলরাইট, সো অ্যাপটো ডাউনলোড করে লওয়া, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আড্ডা 24/7 নর্থ ইস্ট, কিপ ওয়াচিং ইট, লাইক ইট, শেয়ার ইট, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, মোর ক্লাসেস কেটা যদি ভাল লাগে ইউ নো প্লিজ লাইক আর শেয়ার, ঠিক আছে, রেটিং দিব নেপাহরিবা, ওকে থ্যাংক ইউ সো মাচ।